আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় শ্রেণী অধ্যায় ১২ বাংলাদেশের জনসংখ্যা পার্ট ১ জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসগুলো যারা করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা ক্লাসগুলো করো নেই তারা ক্লাসগুলো করে নিও। চলো আজকের ক্লাসে জনসংখ্যা, জনসংখ্যাটা কি? একটি নির্দিষ্ট সময় কোনো একটি নির্দিষ্ট এলাকার একই সমস্ত জীবের একত্রিত সমাবেশকে জনসংখ্যা বা পপুলেশন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জনসংখ্যা সম্পর্কে আগেও অনেক জেনেছি, চলো আজকে আমরা জনসংখ্যা সম্পর্কে জানব। প্রথমে আমরা জনসংখ্যা কি তা নিয়ে আলোচনা করি। জনসংখ্যাটা কি? একটি নির্দিষ্ট সময় কোনো একটি নির্দিষ্ট এলাকায় একই সমস্ত জীবের একত্রিত সমাবেশকে জনসংখ্যা বা পপুলেশন বলে। জনসংখ্যার বৃদ্ধির কারণগুলো হলো সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, স্বাস্থ্যগত কারণ হয়ে থাকে। বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির পিছনে বিভিন্ন সামাজিক কারণ আছে। শিক্ষার অভাব, বাল্য বিবাহ, বহু বিবাহ, ছেলে সন্তান লাভের আশায় ইত্যাদি উল্লেখযোগ্য। আর অর্থনৈতিক কারণে জনসংখ্যার বৃদ্ধির কারণগুলো হলো বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল, কৃষিকাজ করতে অনেক লোকবল প্রয়োজন, ফলে সবাই বেশি সন্তান জন্ম দেয়। ধর্মীয়, অনেকে মনে করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তিনি খাবার দিবেন, এই চিন্তায় তারা অনেক সন্তান জন্ম দেয়। স্বাস্থ্যগত, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বাংলাদেশে মৃত্যুর হার অনেক হারে যাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৯০তম দেশ। আয়তনের দিক থেকে বাংলাদেশ কততম? ৯০তম দেশ। প্রিয় শিক্ষার্থীরা, আয়তনের দিক থেকে বাংলাদেশের পৃথিবীর ৯০তম দেশ, ৯০তম দেশ হলো বাংলাদেশ। আয়তনের দিক থেকে ৯০তম দেশ হলো বাংলাদেশ। জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলাদেশের অবস্থান অষ্টম। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অবস্থান বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। ২০১১ সালে আদমশুমারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪,৯৭,৭২৩৬৪। মোট জনসংখ্যা নারী পুরুষের শতকরা অনুপাত ৫৯.৯৫:৫০.০১। মোট দেশের মোট আয়তন ১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট ১০,১৫ জন মানুষ বসবাস করে। একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, আদমশুমারি কাকে বলে? আদমশুমারি, লোক গণনা, কোনো দেশে কত লোক বসবাস করে তা গণনা করাকে আদমশুমারি বলে। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটার গড়ে কতজন লোক বসবাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। নারী পুরুষের অনুপাত কাকে বলে? নারী পুরুষের অনুপাত বলতে মোট জনসংখ্যার কত শতাংশ নারী আর কত শতাংশ পুরুষ রয়েছে তা হিসাব করে হিসাব করাকে নারী ও পুরুষের অনুপাত বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে একটি সঠিক উত্তর দেয়া আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের জনসংখ্যা সম্পর্কে সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি তোমরা বাসায়ও পড়ে নিবে।
প্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা আমার পাশে রয়েছ, আমার ক্লাসটি মনোযোগ সহকারে করে নিয়েছ, তাদেরকে ধন্যবাদ। আর যারা করতে পারেন তারা বাসায় বসে ক্লাসগুলো করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।